হাওড়া সমষ্টির ডিমৌত ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সভা। অখিল গগৈয়ে সকলোতে অকল টকা দেখা পায়, সেই কারণে অকল টকা পয়সা করে থাকে। অখিল গগৈ ডাঙরিয়া প্রবলেম সেইটে, সদায় টকাত থাকে, এশ কোটি অমুক কোটি অমুক টকা, অকল টকাই মানে মগজু দেহ মন অকল টকারে ভরি থাকে। আমি কিন্তু রাইজর উন্নয়ন আর রাইজর থাকু। আজি ডিমৌত এইদরে কয় জলসম্পদ মন্ত্রী পীয়ূষ হাজরিকায়। সকলে জানে যে উপনির্বাচন অনুষ্ঠিত হব, সুশান্ত বরগোহাঁই ডাঙরিয়ে বিজেপি দলত যোগদান করেছে, আমার কার্যকর্তা সকল সাজু হয়েছে, টঙালি বান্ধিছে। আগতে এই সমষ্টিটোত 1,000-1,500 ওপর সদায় ইলেকশনটো হয়। কেতিয়াবা সুশান্ত বরগোহাঁই ডাঙরিয়া 1,500 ভোটত জিকে, কেতিয়াবা কুশল দুৱৰী ডাঙরিয়া জিকে। এইবার আমার টার্গেট মিনিমাম 20,000। আমি সকলো একলগ সকলে দেখিছি সুশান্ত বরগোহাঁই ডাঙরিয়া, আমার কুশল দুৱৰী ডাঙরিয়া সকলো একলগ, দুইটা শক্তি একলগ। গতি আমি মিনিমাম 15,000-20,000 ভোটত যাতে জিতব পাৰো, তার কারণে পণ লবলে আজি এই সভাখন অনুষ্ঠিত করেছিল। হাওড়া সমষ্টির লগতে অসমের কেইবাটাও সমষ্টিত উপনির্বাচন সমাগত, সেয়েহে উপনির্বাচন অনুষ্ঠিত হবলগীয়া সমষ্টিসমূহত সঘনে আহি উপস্থিত হয়েছেহি রাজনৈতিক দলসমূহর রথী মহারথীসকল। আজি হাওড়াত জ্যোতি বিষ্ণু সাংস্কৃতিক প্রকল্প প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত শিবসাগর জেলা বিজেপির বিশেষ সাংগঠনিক সভাত উপস্থিত হয়েহি কেবিনেট মন্ত্রী পীয়ূষ হাজরিকা, অসম সরকার মন্ত্রী যোগেন মোহন, সাংসদ তপন গগৈ আর নাহরকটিয়ার বিধায়ক তরঙ্গ গগৈ। ইয়ার উপরও সমষ্টির দুই প্রাক্তন বিধায়ক কুশল দুৱৰী আর সুশান্ত বরগোহাঁইকে ধরে বহুকজন রাজ্যিক পর্যায়ের বিজেপি নেতা। ডিমৌৰ পৰা মৃদুল বুঢ়াগোহাঁই রিপোর্ট, অসম আদিত্য।